আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই সবাইকে রমজান মুবারক। আজকে প্রথম সেহরি, ঘড়িতে এখন ভোর 4টা বাজে, এখন সবাই সেহরি করবে। তাই আমি একটু বারান্দা দিয়ে এসে দেখতেছিলাম, আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে কার কার বাসায় লাইট চলতেছে। সেহরি খেয়ে ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই শেয়ার করবো আপনাদের সাথে যে রোজাতে আমাদের টুকটাক কী কী ঘরে বাজার করা হয়েছিল। যদিও বা বাসায় সব কিছুই ছিল, তারপরেও রোজা বলে কথা একটু তো বাজার করতেই হয়। তো আব্বু এখানে 3 কেজি চিনি, তারপরে দুধ পাউডার বা গুঁড়া দুধ যেটাই বলা হোক, তারপরে ছিল চা পাতা, তারপরে ছিল স্বপ্ন থেকে এবার নিয়ে এসেছিল ছোলা বুট, দেন নিয়ে এসেছিল চিনি গুঁড়া চাউল। যেই জিনিসগুলো আমাদের রোজাতে একটু বেশি প্রয়োজন হয় সেই জিনিসগুলোই বাবা আবারও বাজার করে রেখেছিল। লাইক রোজাতে আমরা পায়েস জিনিসটা একটু বেশি পছন্দ করে থাকি। তারপরে ছিল হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, তেজপাতা। বললাম না যে জিনিসগুলো একটু বেশি প্রয়োজন আবারও লাগতে পারে, তো সেগুলো আগে আবার কিনে রেখেছিল। রোজাতে আমরা সবাই কম বেশি বাসায় ইফতার তৈরি করে থাকি, আর জনপ্রিয় যে আইটেমগুলো তার মধ্যে আলুর চপ, বেগুনি, ডিম চপ, এগুলো তো মাস্ট আমাদের থাকেই। আর এই ডিমের চপের জন্য, আলুর চপের জন্য লাগে হচ্ছে এই শুকনো মরিচের গুঁড়ো, যেটা আমি প্রত্যেক বছরই রোজার আগেই করে থাকি, বাট এই বছর প্রথম রোজাতে আজকে করলাম। শুকনো মরিচগুলো অল্প একটু তেলে ভেজে গুঁড়ো করে নিতেই দেখি বাহিরে ঝুম বৃষ্টি যাকে বলে সেটা নেমেছে। তো জিনিসটা খুবই ভালো লাগলো, একে তো প্রথম রোজা রহমত, দ্বিতীয়ত বৃষ্টি আরেকটা রহমত, সব মিলায়ে 4-5টা খুব ভালোই লাগতেছিল। আর বিশেষ করে গরম কম ছিল, বৃষ্টিতে ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওটি মূলত আমি প্রথম রোজায় কী কী করেছি তা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমি এখন ইফতার বানানোর জন্য চলে যাব, আর আমি বানাবো আলুর চপ আর ডিমের চপ, তাই তা রেডি করে নিলাম। আর আলুর চপ আর ডিমের চপের পাশাপাশি আমি পেঁয়াজও বানাবো, তাই এখানে আমি ডাল ব্লেন্ড করে কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে দিয়েছি। আর সারাদিন রোজা রেখে আমি লেবু শরবতটা খেতে পছন্দ করি, তাই এখানে লেবু আর বেগুনের জন্য বেগুন ছিল। এখন আমি আলুর চপ ডিমের চপগুলো ভেজে নেওয়ার জন্য বেসন তৈরি করে নিয়েছি, আর বেসনটা বেশি একটা পাতলা করা যাবে না। তো আমি এখন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো ভেজে নিব। প্রথমেই আমি ডিমের চপগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আমার প্রথম রোজায় কী করলাম বাসায় জাস্ট সেটাই একটু তুলে ধরলাম এই ভিডিওতে এবং আপনাদের সাথে। এইভাবে আমি আমার ডিমের চপগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভেজে নিব আমার আলুর চপগুলো। এই রোজার দিনে যেই ব্যাপারটি সবচেয়ে খারাপ লাগে, ইফতার বানানোর সময়ই গ্যাসটি থাকে না। যদিও বা আমাদের বাসায় সিলিন্ডার আছে, তাই আমরা সিলিন্ডারে করতে পারতেছি। যাদের বাসায় সিলিন্ডার নেই তাদের অবস্থা খুবই খারাপ, সো দেখতেই পারছেন। এখন আমি আমার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আমার এই ছোটো বড়ো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কী ভালো কী খারাপ সেটা জানাবেন। একদিকে আমি ইফতারের আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজ এগুলো বানাচ্ছিলাম, আর অন্যদিকে আম্মু ছোলা ভাজি করা শেষ, এই যে দেখুন। পাশাপাশি এখন আমার ইফতারগুলো সম্পূর্ণ তৈরি করা শেষ। এরপর আমি এখানে সালাদ কেটে নিয়েছিলাম, খেজুর ধুয়ে নিয়েছিলাম, আর আমার যে ইফতারগুলো তৈরি করেছি সেগুলো সাথে আব্বু জালি কাবাব আর জিলাপি কিনে নিয়ে এসেছিল। সাথে আব্বু এখানে 4 ধরনের হচ্ছে গিয়ে ফল কিনে নিয়ে এসেছিল, আপেল, মালটা, পেয়ারা, সাথে ছিল কলা, যে জিনিসটা ইফতারের পর খেতে বা দুধ দিয়ে ভাত দিয়ে সেহরিতে খেতেও খুব ভালো লাগে আমাদের। এরপরে আজান দিয়ে দেয় আমরা ইফতারি করে নেই, এবং এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য কাজ রেডি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।